সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ অনুষ্ঠান আজকের আলাপন। আর এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আকরামুল হোসেন। সুপ্রিয় দর্শক, আজকের আলাপনে আমরা আপনাদের জন্য নিয়ে আসি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইস্যু এবং কমিউনিটিতে ঘটে যাওয়া বিভিন্ন সংগঠনের যে উদ্যোগ এবং আমাদের মধ্যে যে বিষয়গুলো আমরা সবসময় সচরাচর আমরা জানতে চাই, জানার চেষ্টা করি। এই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত জিসিএসসি ও এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের, যারা সুনামগঞ্জের ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী, তাদেরকে সম্মাননা প্রদানের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী 5ই মার্চ, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা উক্ত সংগঠনের কয়েকজন নীতি নির্ধারক বা আয়োজককে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের আলাপনের এই অনুষ্ঠানে। আমরা প্রথমেই চলুন পরিচিত হয়ে নেই আজকের আলাপনে সম্মানিত অতিথিদের সাথে। আমার বাম পাশে আছেন সংগঠনের চেয়ার, আপনার পরিচয় যদি আমাদের একটু বলেন। আমি ইকবাল হোসেন, সংগঠনের সভাপতি অথবা চেয়ারপারসন, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। আমি মোহাম্মদ আতাউর রহমান, আমি সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভাইস চেয়ার। আমার নাম ডক্টর রুয়াবুদ্দিন, আমি ভাইস চেয়ারপারসন অফ দি অর্গানাইজেশন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমি নিয়াজুল ইসলাম চৌধুরী, আমি জয়েন্ট সেক্রেটারি সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। ধন্যবাদ আপনাদের আজকে আমাদের আজকের আলাপনে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা জানলাম যে আজকের আলাপনে যারা আমাদের সম্মানিত অতিথি আছেন তারা প্রত্যেকেই সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে থেকে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম সুনামগঞ্জবাসী তথা বাংলাদেশে যারা এদেশে বসবাস করে আসছেন তাদের জন্য করে আসছেন। এরই বিভিন্ন ধারাবাহিকতা, বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন কর্মকাণ্ড আমরা তাদের মুখ থেকেই শুনব। আমরা প্রথমেই যাচ্ছি ইকবাল হোসেন, চেয়ারপারসন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। আজকে আপনি এনটিভির এই অনুষ্ঠানে আপনাকে আমরা এই যে সামনের যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেই ব্যাপারে যদি বলি যে এই ধরনের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানগুলো আয়োজনের মূল উদ্দেশ্যটা কি, আপনি একজন চেয়ারপারসন হিসেবে আপনি কি মনে করেন? উদ্দেশ্যটা হলো যে আমরা যে জায়গা থেকে এসেছি সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমরা যে আমাদের যে অরিজিন সুনামগঞ্জ, সেই জেলা সম্পর্কে আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদেরকে একটু অবহিত করা, যে তারা কোত্থেকে এসেছেন এবং কি এই তাদের যে হিস্ট্রি আছে, কালচার আছে, এগুলো কতটুকু সমৃদ্ধ, এগুলো তারা অবহিত হবে। প্লাস আমরা তারাও ভবিষ্যতে, তারা শুধু তাদের প্যারেন্টসেরই গর্বিত সন্তান না, আমরা এলাকাবাসী হিসেবে আমরা মনে করি তাতে আমাদের গৌরব। সে এই জিনিসটা যদি এই মেসেজটা দিতে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে তারা দে হ্যাভ বিন রিকগনাইজড, তারা ফিল করবেন, দে উইল, আমরা আশা করি এই রিকগনিশন will help them to go on in the future, to build their future. Good. Thank you. আমি কথা বলবো আতাউর রহমান, আপনি ভাইস চেয়ার উক্ত সংগঠনের। আপনি একজন নিজে একজন সুনামগঞ্জের সদস্য এবং সুনামগঞ্জ থেকে আপনি এদেশে বসবাস করছেন একজন প্রবাসী হিসেবে, আপনার কেন মনে হলো যে এ ধরনের সংগঠন প্রয়োজন এবং এই ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ততার কারণ কী? ধন্যবাদ। বাসাল মাস ফেব্রুয়ারি, স্মরণ করছি রাত ত্যাগ করছেন বাসার জন্যে। এখানে আমার ভাই বলে গেছেন, অ্যাকচুয়ালি আমরা এই ব্যাপারটা, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা জানি কোথা থেকে আসছি, আমাদের রুটস তো, আমাদেরকে আমাদের পরিচিতিটা এই নতুন জেনারেশনকে দেওয়ার জন্যে এটা একটা আয়োজন, ওয়ান ওয়ার্ড। সেকেন্ড, তাদের যে অ্যাচিভমেন্ট আমরা তাদেরকে স্মরণ করছি, আমরা তাদেরকে এটা স্মরণ করিয়ে দিতে চাই, বোঝাতে চাই যে আমরাও তাদেরকে রেসপেক্ট করতে চাই, তাকে ভ্যালু করতে চাই, তারা অ্যাচিভ করতেছে, কোথার থেকে আসছে, যারা আমরা যারা গার্জিয়ান আমরা ততটুকু তাদেরকে প্রেরণা দিতে পারি না অ্যাট হোম, বাট তারা তাদের সেলফ, তাদের নলেজ দিয়ে তারা এতটুকু অ্যাচিভ করতেছে, আমরা তাদেরকে ভ্যালু করতে চাই। সুনামগঞ্জের অনেক ইতিহাস আছে, কিন্তু এটা অনেক রিচ একটা ইতিহাস, যেমন সুনামগঞ্জে ধরেন মরমী কবি হাসন রাজা, 21 পদক প্রাপ্ত এবং বিখ্যাত বাউল শাহ আব্দুল করিম, হ্যাঁ, এই ধরনের যারা আছেন, রাধারমন দত্ত, মানে অনেক রিচ ইতিহাস আছে এবং সেই ইতিহাসগুলো আমার মনে হয় নবপ্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই ধরনের একটা আয়োজন খুবই আসলে সময় উপযোগী। নিঃসন্দেহে তাও তো একটা ঠিক আছে, কালচারের ব্যাপারটা আছে, যারা আমাদের সমৃদ্ধ কালচারটা তাদেরকে, তারা আমরা এভাবেই তাদেরকে ধরে তুলতে চাই যে আমাদের কালচারটা সমৃদ্ধ, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড সমৃদ্ধ। সুনামগঞ্জ এটা যদিও বাটির দেশ, দানের দেশ, গানের দেশ সুনামগঞ্জ,
এই ব্যাপারটা আমরা দিলে দিলে তাদেরকে তুলে ধরব নট অনলি দিস থিং, তারপরেও আমাদের যে ওয়েলফেয়ার এসোসিয়েশন যে কথাটা, এই ওয়েলফেয়ার শব্দটাও আমরা তাদেরকে সম্পৃক্ত করবো আমাদের সাথে। আমরা তাদেরকে এইটা তাদের নলেজ দিতে চাই যে আমরা এখানে ভালো অবস্থায় আছি, এডুকেশন করলে পরেও তোমাদের সমৃদ্ধ অবস্থা হবে ফাইন্যান্সিয়ালি, তোমরাও যাতে ওয়েলফেয়ারের ব্যাপারটা তোমাদের নলেজে থাকতে পারে, এই ব্যাপারটা আমাদের একটা উদ্দেশ্য আছে। ধন্যবাদ আতাউর রহমান, খুব সুন্দর করে আপনি বিষয়টি নিয়ে কথা বললেন। আমি আতাউর রহমানের সূত্র ধরেই ডক্টর রুয়াবউদ্দিন আপনার কাছে, যে ওয়েলফেয়ার বলতে আপনারা কী বোঝাতে চাচ্ছেন, যে সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে বলতে এখানে এটার মর্মার্থটা কী হতে পারে আপনার মতে? আপনাকে অশেষ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আজ থেকে প্রায় 15 বছর আগে আমাদের মকমা শহর সুনামগঞ্জ প্রশাসনিক দিক থেকে একটি জেলা প্রশাসনে উন্নীত হয়, সেই জেলা একটি বৃহৎ এলাকা নিয়ে বিস্তৃত মহকুমা থেকে জেলায় উন্নীত হয় 1984 সালে, অনেক প্রায় 25 বছর আগে। তো তখন থেকে আমরা আমাদের যে বিস্তৃত এলাকা সুনামগঞ্জ বাটি দেশ বলে খ্যাত, আমরা মনে করি যে আমরা অনেক দিক থেকেই অবহেলিত। যদিও আপনি আপনার ভূমিকা আপনি বলেছেন যে আমার সংস্কৃতি এবং কৃষ্টি নিয়ে সুনামগঞ্জ কিন্তু পিছিয়ে নেই। মরমী কবি হাসান রাজার কথা আপনি উল্লেখ করেছেন, দূরবীন শাহ, রাধারমন শাহ, বাউল আব্দুল করিম, এবং বাংলাদেশের রাজনীতিতে আমাদের আমাদের অগ্রণীদের অনেক ভূমিকা, যেটা আপনি অবশ্যই জানেন, আমাদের প্রয়াত আব্দুল সামাদ আজাদ এবং কিছুদিন আগে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত, আমাদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী, যারা ছিলেন এখনও যারা আছেন বাংলাদেশের রাজনীতিতে, তারা বৃহৎ অবদান রাখতেছেন। তাদের সেই এলাকা থেকে যারা এইখানে আসেন প্রবাসী, আমরা মনে করি যে এইখানে এসে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে এক ঐক্যবদ্ধ করতে আমাদের একটি অবদান অবশ্যই প্রয়োজন ছিল, যেটা আমরা গত 3 বছর আগে আমরা আমাদের যোগ্য নেতৃত্বদের তাদের উৎসাহে আমরা একত্রিত হয়ে আমরা এই পর্যায়ে সংগঠনকে নিয়ে এসেছি। এবং আমরা মনে করি যে আগামী 5 তারিখে আমরা যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি, সেই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে, আমি মনে করি যে দ্যার ইজ এ জেনারেশন গ্যাপ। আমাদের প্রথম জেনারেশন যারা এখানে এসেছিলেন, এখন আমরা প্রায় তৃতীয় প্রজন্মে পড়ে গেছি, সেই থার্ড জেনারেশন যারা এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে, যারা জিসিএসসি এ লেভেল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যারা এই দেশের পটভূমিতে তাদের অবদানকে তারা একটি দৃঢ় পর্যায়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা সেই গ্যাপটি আমরা গ্যাপটাকে আমরা ইয়ে করতে এটাকে কমিয়ে আনতে ফিল আপ করতে কমিয়ে আনতে আমরা এই উদ্যোগ নিয়েছি। ধন্যবাদ রুয়াবউদ্দিন, খুব সুন্দর করে আপনি আপনার এই এক্সপ্লেনেশন দিয়েছেন যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা কী করতে যাচ্ছেন। আমার এখন আমার মনে হয় যে একজন এখানের মধ্যে সবচেয়ে তরুণ এই নিয়াজুল ইসলাম চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে যে এই ধরনের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দিয়ে ভবিষ্যতে আপনারা বাংলাদেশের সাথে কীভাবে যোগসূত্র সৃষ্টি করতে পারবেন, বা আদৌ কি এই ধরনের ওয়েলফেয়ার কোনো ধরনের ভূমিকা রাখতে সক্ষম হয়েছে কি না, আপনি কী মনে করেন? ধন্যবাদ, ধন্যবাদ এনটিভিকে। আসলে ওয়েলফেয়ার, আমাকে যে সুন্দর প্রশ্ন করছেন, প্রশ্নের জন্য ধন্যবাদ। ওয়েলফেয়ারের মাধ্যমে আমাদের এই দেশ বাংলাদেশের সঙ্গে আমাদের যে নতুন প্রজন্ম এখানে আছে, আমাদের নতুন প্রজন্ম যারা শিক্ষিত হয়ে বেড়ে উঠতেছে, ওদেরকে একটা শিকড়ের মধ্যে নিয়ে আমরা আটকে নিতে চাইতেছি দেশের সঙ্গে, যাতে শিকড়ের আমাদের যেরকম টান আছে, আমরা যদি এইরকম ওয়েলফেয়ারের মাধ্যমে এই ধরনের অনুষ্ঠান করে দেশ সম্বন্ধে আমাদের এই দেশে এখানকার যে ব্রিটিশ বাংলাদেশি প্রজন্মকে অবহিত করতে পারি, যে আমরা দেশে উৎসাহ দিতে পারি, যে দেশে দেশ সম্বন্ধে ওদেরকে কিছু ধারণা দিতে পারি, আমরা হয়তো এখন এই পর্যায়ে দেশ থেকে বড় হয়ে আসছি, দেশের প্রতি আমাদের একটা টান রয়ে গেছে, কিন্তু এখানে যারা বেড়ে উঠছে বড় হয়েছে ওইভাবে দেখে না। তো আমাদের এই ধরনের অনুষ্ঠান হলে দেশের সঙ্গে, দেশের শিকড়ের সঙ্গে ওদের একটা বন্ধন সৃষ্টি হবে। ভেরি গুড, ভেরি গুড, ইয়েস, ইটস রিয়েলি পজিটিভ থিঙ্কিং, অ্যান্ড আই থিঙ্ক দিস টাইপ অফ অর্গানাইজেশন
welfare organization, they have contributed something very crucial, what we need for our young generation and for our next generation. Thank you very much, Niazul Islam Choudhury. Ami ekta bishoy jotoruku je Sunamganj jela somonde jekhane 11ti upojela ache, so ei jelar welfare organization e ki sob upojelar manush ekhane ache naki shudhu ekti pakkik bhabe ba kono ekti elakar manush apni as a chairperson hishebe othoba apnar kache ei information ta thakbe. Khubi sundor প্রশ্ন করেছেন একরাম, আমাদের এই জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে কনস্টিটিউশন যেটা আছে সেখানে বলা হয়েছে যাতে আমাদের প্রপোর্শনেট, আমরা হয়তো 100% প্রপোর্শন রিপ্রেজেন্ট থাকবে না, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট টু হ্যাভ এ প্রপোর্শন রিপ্রেজেন্টেশন ইন দ্য এক্সিকিউটিভ কমিটি প্লাস মেম্বারশিপ। তো কোনো কোনো আপনি নিশ্চয়ই অবগত আছেন কোনো কোনো উপজেলার মানে যারা প্রবাসী অন্য উপজেলা থেকে কম অথবা বেশি, ফর এক্সাম্পল আপনি জানেন জগন্নাথপুর উপজেলা অথবা ছাতক উপজেলার মানুষ এখানে বেশি আছেন কম্পেয়ার টু শাল্লা অথবা বিশম্বরপুর। সো সেই হিসাবে আনুপাতিকভাবে না হলেও প্রত্যেক উপজেলার সদস্য, প্রত্যেক উপজেলা থেকে আমাদের সদস্য আছেন। আর মানে যেই যে অনুষ্ঠানটা যে কোনো ধরনের গেট টুগেদার হইলে প্রত্যেক উপজেলা থেকেই মানুষরা আসবে, একে অপরের সাথে দেখা হবে। ইটস রিয়েলি গুড অ্যান্ড দ্য ইভেন্ট উইল মেক মোর লাভেবল অ্যান্ড মোর অ্যাট্রাকটিভ ফর আমাদের আমাদের চেয়ারপার্সন যেটা আপনাকে বললেন, আমরা উই ট্রাই টু বি প্রপোর্শনালি রিপ্রেজেন্টেটিভ। আমরা যারা এখানে জড়িত হয়েছি আমাদের দেশের 11টা উপজেলা আমরা কভার করতে চাই, কিন্তু ইকবাল ভাই যেটা বললেন আমরা একটু অসুবিধা পড়ে যাই অনেক উপজেলা থেকে আমাদের এই দেশের প্রবাসীরা অতি নগণ্য, বিশেষ করে যারা একটু দূরে থাকেন তাদেরকে আমরা উৎসাহিত করে আমরা আমাদের ঐক্যে নিয়ে আসতে পারিনি অনেকটা। কিন্তু তারপরেও অ্যাকর্ডিং টু আর কনস্টিটিউশন উই হ্যাভ ম্যানেজড টু হ্যাভ দি মেম্বার্স টু রিপ্রেজেন্ট অল উপজেলাস ফ্রম সুনামগঞ্জ জেলা। ভেরি গুড। সামনে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা তো মার্চের 5 তারিখ হবে। কি কতজন স্টুডেন্ট আপনারা জিসিএস এবং এলেভেলে যারা এদেশে কৃতি শিক্ষার্থী আছেন কতজনকে আপনারা পুরস্কৃত করছেন? টোটাল আছেন 22 জন, নিয়াজ ওঠার ইনচার্জ আছেন বলতে পারবে। তাহলে আপনার কাছে শুনি। ধন্যবাদ। আমরা একবার এই বছর একটু লেটে করতেছি, আমরা আমাদের প্রোগ্রামটা 2016-এর কিন্তু আমরা করতেছি 17-এ। এরপরও আমাদের 25 জন অলরেডি আমাদের লিস্টেড হয়ে গেছেন, আর এর মধ্যে যদি আরও আসেন আমরা অ্যাকোমোডেট করতে পারবো, এটা আমাদের আছে। আমরা হায়ার এডুকেশনে দিতেছি, শুধু জিসিএসসি এবং এ লেভেল না, আমরা মাস্টার্স পর্যায়ে যারা ভালো রেজাল্ট করছে, এবং আপনি এটা এখন বললাম না আপনি প্রোগ্রাম মাস্টার্স বলতে কি আপনি গ্রাজুয়েশন এবং মাস্টার্স লেভেলে পোস্ট গ্রাজুয়েটে খুব ভালো রেজাল্ট করছেন, ওই ধরনের এখন অনলাইনে বলবো না, দর্শকদেরকে বলবো আপনারা 5 তারিখে আসেন। মানে সুনামগঞ্জের একটা চমক, সুনামগঞ্জে এত ভালো ভালো রেজাল্ট করতেছে, মানে এইগুলিকে উৎসাহিত করার জন্যই আমরা মেইনলি, মানে সবাইকে জানানোর জন্যই মেইনলি এই প্রোগ্রামগুলোর আয়োজন করতেছি। তো এই এই ধরনের 22 জন বা 25 জন যে নাম্বারই হোক না কেন, তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে আপনারা কী ধরনের মাধ্যম ইউজ করতেছেন বা ব্যবহার করতেছেন, হয়তো বা অনেকেই নাও জানতে পারে, তো সেই বিষয়টা আসলে কীভাবে কী করছেন? আমরা আসলে প্রথম জিসিসি রেজাল্ট বা এ লেভেল রেজাল্ট বের হওয়ার পরে আমরা অনেকেই কন্ট্যাক্ট করেছি, টেলিভিশন দেখেছি অথবা নিউজ পেপার বা পার্সোনাল কন্ট্যাক্টে, আমরা মেইনলি পার্সোনাল কন্ট্যাক্ট বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডস ওদেরকেই সাহায্য সদস্য আছেন তাদেরকে আমরা একটা গ্রুপ আছে ওখানে আমরা শেয়ার করেছি, অ্যান্ড থ্রু উল মানে চ্যানেল আর কি উই ট্রাই আওয়ার বেস্ট টু কালেক্ট ইনফরমেশন। ধন্যবাদ, থ্যাংক ইউ ইকবাল হোসেন, চেয়ারপারসন অফ দ্যাট অর্গানাইজেশন। সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে এ ধরনের চমৎকার কথার মধ্যে সময় যেভাবে ফুরিয়ে যায় বলাই যায় না, আমরা আমাদের যেতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমরা ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।